আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করে দেই। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ রান্নার তেল, দিয়ে দিব 7 মতো লবণ। আমি এখানে 1/2 চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব অল্প অল্প করে পানি। তারপর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন কোনো ধরনের দোলা না পেকে থাকে। তো আমার ব্যাটারটা হয়ে গেছে, আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে কীরকম হবে। খুব একটা ঘন হবে না, আবার একটা পাতলাও হবে না, দেখতে এরকম হবে। তো এখন একটা বাটিতে দিয়ে দিব 2টো ডিম ভেঙে। এরপরে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব 1/4 চামচ লবণ, 1 চামচ চাট মশলা। এখন একটা হ্যান্ড উইস দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে চটপটির মশলা অথবা গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এটা মেশানো হয়ে গেছে। এখন একটা বাটিতে দিয়ে দিলাম 1/3 কাপ শশা কুচি। আমি শশাগুলো চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি, 3 চামচ টমেটো সস। এখন একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কেউ যদি কাঁচা পেঁয়াজটা খেতে না পছন্দ করেন না দিলেও চলবে। আর হাতের কাছে যদি টমেটো সস না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমরা রান্না করতে চলে যাব। তো একটা তাওয়া গরম করে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। এখন এখানে ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, তারপর চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর একটু গোল করে নিচ্ছে, ঠিক যেমন রুটির মতো হয়। এখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো রুটির কালারটা চেঞ্জ হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দেওয়ার পরে এটা আমাদেরকে উল্টে দিতে হবে। তো অপর পাশে উল্টে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব শশার মিশ্রণটা, তারপর একটু লম্বাটে করে দিব যাতে রোল করার সময় সুবিধা হয়। এখন এটা আমরা রোল করে নিব। তো আমি রুটিটা রোল করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা 2টো চামচ দিয়ে রোল করে নিতে পারেন। তো আমি 1টা চামচ দিয়ে রোল করে নিলাম। তো এটা রোল করা হয়ে গেছে। এখন দুর পাশে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমাদেরকে হালকা একটু ভেজে নিতে হবে। তো দুই পাশে যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটা আমরা নামিয়ে নিব। তো আমার নাস্তাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজভাবে ঝটপট একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করে ফেললাম। রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।